আজকে তারা বিদেশীদের তোয়াজ করে ওদের হাত পা ধরে তারা ক্ষমতায় তারা টিকে থাকতে চায়। ফলে এই ধরনের সরকারকে একদিন এক মুহূর্তের জন্য বাংলাদেশের মানুষ আর দেখতে চায় না। পরশুদিন থেকে লজ্জায় আমার মাথা হেঁট হয়েছে। আমার রাজনৈতিক জীবনের ইতিহাসে দেশের কোন প্রধানমন্ত্রী আরেকজন প্রধান সাবেক প্রধানমন্ত্রীর সম্পর্কে যিনি বয়সও তার চেয়ে বড়, তার মর্যাদা তার সম্মান এবং যিনি জীবন মৃত্যুর মাঝখানে আছেন, এরকম একটা মানুষ সম্পর্কে দেশের কোনো প্রধানমন্ত্রী এরকম বক্তব্য রাখতে পারেন, এটা অবিশ্বাস্য, অকল্পনীয়। প্রধানমন্ত্রী তিনি নিজে একটা রাজনৈতিক পরিবারের তিনি সদস্য, বঙ্গবন্ধু কন্যা, এবং তার মুখ থেকে যখন তিনি এই ধরনের কথা বলেন বোঝা যাচ্ছে তিনি রাজনৈতিক মতাদর্শ রাজনীতি দিয়ে তিনি চলছেন না, ব্যক্তিগত হিংসা ঘৃণা প্রতিশোধ প্রতিশোধের যে রাজনীতি, এই রাজনীতি দ্বারা আসলে তিনি এবং তার সরকার তার দল চলছে। এটা আমাদের জন্য খুবই দুর্ভাগ্যের। প্রধানমন্ত্রীর বক্তব্যের মধ্যে যে ঘৃণা যে বিদ্বেষ, এবং এটা প্রধানমন্ত্রীর দায়িত্বের পুরোপুরি লঙ্ঘন। তার উচিত হবে তার চেয়ে বয়সে যে বড়, তিনি যদি ক্ষমা প্রার্থনা করতে না পারেন তার উচিত হবে আজকে বা কালকের মধ্যে তিনি দুঃখ প্রকাশ করবেন এই বক্তব্যের জন্য, এই উচ্ছেদের জন্য। আওয়ামী লীগের মধ্যে যারা বিবেকবান মানুষ আছেন তারাও এই বক্তব্যকে তারাও গ্রহণ করতে পারেনি। আর দ্বিতীয় কথা, তিনি যদি তিনি দুঃখ প্রকাশ করে তার উচিত হবে পাপের কিয়দংশ তিনি লাঘব করতে পারে অনতিবিলম্বে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে তার পছন্দ মতন দেশে তার চিকিৎসার জন্য দ্রুত কালক্ষেপণ না করে তাকে বিদেশে প্রেরণ করার ব্যবস্থা করা। আমরা সবাই দাবির সাথে একমত। গতকালকে সরকারি দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বক্তব্য রেখেছেন যে তলে তলে আপোষ হয়ে গেছে, বলছেন কি তলে তলে আপোষ হয়ে গেছে। আমি খুব পরিষ্কার করে বলতে চাই কি আপোষ করেছেন, বিদেশিদের কাছে কি কি বন্ধকে দেবার চুক্তি করেছেন, কি কি ওয়াদা দিয়েছেন যা দিয়েছেন, আর কি কি বাকি রেখেছেন দেবার জন্য, কি কি কথা বলেছেন, কি কি মুচলেকা দিয়ে বিদেশিদের সাথে আপোষ করেছেন। গতকালকে আমি টেলিভিশনে রাত্রে বলেছি আজকে উচিত হবে ওবায়দুল কাদেরে তলে তলে যে আপোষ করেছেন বাংলাদেশের মানুষকে সেটা জানিয়ে দেওয়া। যদি জানাতে না পারেন তাহলে বুঝতে হবে যে আপনারা আসলে বিদেশিদের সেবা দাসে পরিণত হয়েছেন। বিরোধী দলের বিরুদ্ধে যে অভিযোগ করেন যে তারা শুধু বিদেশি দূতাবাসে দৌড়ায় বাইরের দিকে তাকিয়ে থাকে, এবং এর মধ্য দিয়ে আরেকটা কথা প্রমাণ করেছেন বাংলাদেশের মানুষ মুখ্য ব্যাপার না, বাংলাদেশের মানুষ ক্ষমতার বা নির্বাচনের জন্যে প্রধান বিষয় না। বিদেশিদের সাথে আপোষ করে আপনারা আসলে অবৈধ ক্ষমতাকে প্রলম্বিত করতে চান। আরেকটা কথা বলেছেন ওবায়দুল কাদের, দিল্লি আছে না, দিল্লি তার মানে কি দিল্লির সরকার কি আপনারা কি দিল্লির উপরে এখনো তাকিয়ে আছেন, প্রতিদিন বক্তৃতা করেন বাংলাদেশের মানুষের উপরে নাকি নির্ভর করে আপনারা ক্ষমতায় আছেন। গতকালকে ওবায়দুল কাদের থলের বিড়াল তিনি বের করে দিয়েছেন, বাংলাদেশের মানুষ নয়, আজকে তারা বিদেশিদের তোয়াজ করে ওদের হাত পা ধরে তারা ক্ষমতায় তারা টিকে থাকতে চায়। ফলে এই ধরনের সরকারকে একদিন এক মুহূর্তের জন্য বাংলাদেশের মানুষ আর দেখতে চায় না। অনতিবিলম্বে নাকে খত দিয়ে পদত্যাগ করেন, গত 15 বছরে যে অপরাধ করেছেন সে অপরাধে ন্যূনতম একটু প্রায়শ্চিত্ত করতে পারতেন। যদি শান্তিপূর্ণ পথে আপনার বিদায় না নেন, পেশাজীবীরা আপনারা যেভাবে জেগে উঠেছেন, মানুষ জেগে উঠেছে, আরেকটা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আরেকটা জাগরণের মধ্য দিয়ে আমরা দেশকে রক্ষা করব, জনগণকে রক্ষা করব, দেশের ভবিষ্যৎকে রক্ষা করব, সেই লড়াইয়ে আমরা জানবাজি করে রাজপথে থাকব। সবাই কি রাজি আছেন, লড়বেন সবাই? আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং ধন্যবাদ।